জেরাতে মেসিকে বন্দি করেছিলেন মরিনিয় দুই হাজার দশ সালের কথা পর্তুগিজ কোচ জোসে মরিনিয় তখন দারুণ সময় কাটছে সেই সময়ে দুই হাজার নয় মাইনাস দশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে চারবার মুখোমুখি হয়েছিল বার্সিলোনা ইন্টার মিলান গ্রুপ পর্বের দুই ম্যাচের প্রথমটি শূন্য ড্র করে দুই দল দ্বিতীয় ম্যাচে জেরাল পিকে ও পেড্রোর গোলে দুই মাইনাস শূন্য ব্যবধানে যেতে বার্সিলোনা প্রথম ম্যাচটিতে খেললেও দ্বিতীয় ম্যাচে খেললেননি লিওনেল মেসি এরপর এক দুটি দল মুখোমুখি হয় সেবারের সেমিফাইনালে ফাইনালে দুই লেগের দুই ম্যাচে ইন্টার মিলানের কোচ বার্সাকে হারাতে কয়েক রকমের পরিকল্পনা সাজিয়ে রাখেন তার সব পরিকল্পনারই একটি সাধারণ বিষয় ছিল মেসিকে বন্দি করে রাখো আর্জেন্টাইন তারকারা কাছে যেন বল না পৌঁছায় আর কোনোভাবে তিনি বল যদি পেরে যান তাহলে যেন সেটি কাউকে না দিতে পারেন মরিনিওর এই পরিকল্পনার ফল কি হয়েছিল তা সবারই জানা প্রথম লেগে নিজেদের মাঠে বার্সেলোনাকে তিন মাইনাস এক গোলে হারায় ইন্টার দ্বিতীয় লেগে ক্যাম্প পিকের একমাত্র গোলে এক শূন্য তে দুই ম্যাচের কিছু করতে পারেননি মেসিকে আটকে রাখার সেই কৌশল নিয়ে সম্প্রতি মরিনীয় কথা বলেছেন তার ব্যাখ্যাটা এরকম অনেক পরিকল্পনার সম্মিলন ছিল কিন্তু সবগুলোরই মূলে ছিল মেসিকে খেলতে না দেওয়া ইতালিতে শব্দটা গাবিয়ার আমার মনে হয় এর প্রকৃত অর্থ এরকম হবে মেসিকে বন্দি করে রাখো মোরিনিও এরপর যোগ করেন শেষ পর্যন্ত আমরা সব খেলোয়াড়কে ওয়ার্কিং করে খেলিনি কিন্তু জানেত্রী থ্রিক কাম্বিয়াস সবারই দায়িত্ব ছিল মেসির যে জায়গাতেই থাকুক সেখানে তাদের থাকতে হবে মোরিনিওর এই কৌশল কতটা কাজে লেগেছিল সেটা তো ম্যাচের ফলার সেই ম্যাচে মেসির নিষ্প্রভ হয়ে থাকায় প্রমাণ করে সেবার ফাইনালে বার্ন মিনিটকে দুই মাইনাস শূন্য বলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ইন্টার ইন্টারমিলন